বর্তমান যুগে ইংরেজিতে কথা বলা প্রত্যেকের একটা ভীষণভাবে জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা কখনো ইন্টারভিউতে ফেস করার ক্ষেত্রে, অথবা আপনি যখন বিদেশে যাচ্ছেন, অথবা আপনি আপনার রাজ্যের বাইরে যাচ্ছেন, অথবা দেখা যায় কখনো আপনি কোথাও শপিং মলে কোনো কেনাকাটা করতে গেছেন, কিন্তু ইংরেজিতে কথা না বলার জন্য আপনাকে লজ্জায় পড়তে হচ্ছে। কিন্তু কিভাবে ইংরেজি শিখবেন ভেবে উঠতে পারে না যে কিভাবে শুরু করব। শুরু করা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, অনেকেই সেই ব্যাপারটা গুছিয়ে উঠতে পারে না, বুঝে উঠতে পারে না যে কিভাবে ঠিক ইংরেজিতে এগোলে ইংরেজি শিখবেন। আজ আপনাদের আমি 10খানা সুন্দর সুন্দর টিপস দেব, যে টিপসগুলি ফলো করলে আপনি ইংরেজিতে কথা বলার সময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ইংরেজিতে ভয়, লজ্জা, নার্ভাসনেস এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবেন। 10টা টিপস, খুব সুন্দর সুন্দর 10টা টিপস, মন দিয়ে দেখুন ভিডিওটি, বুঝতে পারবেন কত সহজে এই নিয়মগুলি ফলো করলে আপনি সহজেই ইংরেজিতে কথা বলতে পারেন। সাথে থাকছে আরও কিছু বোনাস পয়েন্ট, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ শেখার এই সুন্দর 10টি পয়েন্ট আলোচনা। ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, সেখানকার ওয়েটার আপনাকে ইংরেজিতে অর্ডার নিতে এলো, পুরোটাই ইংরেজিতেই শুরু করলো, ইংরেজিতেই জিজ্ঞাসা করলো আপনি কি অর্ডার দেবেন, সেটাও হয়তো ইংরেজিতে শুরু করলেন, কিন্তু দেখা গেল একটুখানি যাওয়ার পরেই, কিছুটা কথা বলার পরেই আপনি থেমে গেলেন, ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছেন না, বলতে পারলেন না, তাতে লজ্জায় চুপচাপ হয়ে গেলেন এবং আপনার অর্ডারটা বাংলাতেই বলতে হলো। এক্ষেত্রে একটা বড় লজ্জার ব্যাপার। অথবা দেখা গেল রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, তিনি ইংরেজিতে আপনাকে কিছু জিজ্ঞাসা করলো, আপনি শুরু হয়তো করলেন ইংরেজিতেই কিন্তু শেষ করতে পারলেন না, আবার লজ্জার ব্যাপার। আবার ইন্টারভিউতে ইন্টারভিউ ফেস করতে গিয়ে নাজেহাল হওয়া যে অবস্থা, সেটা কম বেশি অভিজ্ঞতা প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর আছে যারা ইন্টারভিউ ফেস করেছে, তাই না? আমাকে অথবা আপনাকে এই ধরনের সিচুয়েশান ফেস করতে হয়েছে প্রায় প্রত্যেককেই। বর্তমান যুগটা আপডেট হওয়ার যুগ, আপনি যদি ইংরেজিতে কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যদের তুলনায় পিছিয়ে থাকবেন। আপনি যদি স্মার্ট হতে চান, যদি আপনি আপডেট থাকতে চান, আধুনিক সমাজের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান, তাহলে কিন্তু আপনাকে ইংরেজি শিখতেই হবে, ইংরেজিতে কথা বলতে জানতেই হবে, না হলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। এটা একটা চরম সত্যি কথা, সেটা আপনিও জানেন আমিও জানি। ইংরেজিতে ফাটাফাটভাবে কথা বলা, ইংরেজিতে ঝরঝরেভাবে কথা বলা এ যুগে কিন্তু মাস্ট, আর না হলে কিন্তু প্রতি পদে পদে আপনাকে ঠোক্কর খেতে হবে, সেটা আপনি বিদেশে যান অথবা অন্য স্টেটে যান, ডাক্তার দেখাতে, বেড়াতে যেতে, ইংরেজিতে কথা না বলতে পারলে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। ইংরেজিতে কথা বলাটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে বর্তমান সমাজে, কিন্তু দেখা যাচ্ছে যদি ইংরেজি বলার সময় আপনার পেট গুড়গুড় করছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জিভে আড়ষ্ট হয়ে যাচ্ছে, কথা মুখ থেকে বেরোচ্ছে না, তাহলে কিন্তু আপনি আতঙ্কে আছেন, ইংরেজিতে কথা বলার আতঙ্ক। আর এই ইংরেজিতে কথা বলার আতঙ্ক কাটাতে চাইলে আমি 10টা টিপস দেব। এই 10টা টিপস আজ যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই ইংরেজি ভাষা সম্পর্কে, ইংরেজিতে কথা বলা শুরু করতে গেলে যে আতঙ্ক, সেই আতঙ্ক আপনার একদম কেটে যাবে। এই 10টা পয়েন্ট ছাড়াও কিন্তু আরও কয়েকটা বোনাস পয়েন্ট থাকছে, এই বোনাস পয়েন্টগুলোও মারাত্মকভাবে জরুরি, ফলো করুন আজকের এই টিপসগুলি। টিপস নাম্বার 1, বেশি ভাববেন না। ইংরেজিতে কথা বলতে গেলে অথবা ইংরেজিতে কথা বলবো এই কথাটা ভাবলে যদি আপনার গলা শুকিয়ে আসে, আপনি যদি নার্ভাস হয়ে যান, তাহলে বলবো আপনি ইংরেজি ভাষা নিয়ে ইংরেজিতে কথা বলতে গিয়ে একটু বেশি ভেবে ফেলছেন। বেশি ভাববেন না, ইংরেজিতে কথা বলতে গেলে একদম হালকাভাবে শুরু করুন। দেখুন, এটা চরম সত্য কথা, যারা আজকে অনর্গল ঝরঝরভাবে ইংরেজিতে কথা বলছে তারা কিন্তু প্রথম প্রথম এইভাবেই ভুল করেছে। ভুল করার কথা একদম ভাববেন না, ভুল হবেই আপনার প্রথম প্রথম, কারণ ইংরেজিতে কথা বলা শুরু করতে গেলে, এটা একটা বিদেশি ভাষা, আপনি শুরু করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু ভুল হবেই, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কখনোই ভাববেন না যারা আজকে ঝরঝর করে ইংরেজি বলছে তারা প্রথমে একদম কোনো দিনও ভুল করেনি, প্রথম থেকে এইভাবে বলছে, এই ব্যাপারটা যদি আপনি ভেবে থাকেন তাহলে এটা ভুল, একদম ভাববেন না। মানলাম ইংরেজি একটা বিদেশি ভাষা, আপনার ছোটো থেকে ইংরেজিতে কথা বলা অভ্যাস নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো,
বাংলা যখন কথা বলেন, মানে আপনি আপনার মাতৃভাষায় যখন কথা বলেন, তখন কি এত ভাবেন এই গ্রামার নিয়ে অথবা কীভাবে বলবো সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে কেউ কিছু ভাবেন? ভাবেন না। তাহলে ইংরেজি বলার সময় কেন এতটা ভাবছেন? হ্যাঁ, যেহেতু আপনি ছোটো থেকে বাংলা বলছেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ঠিক আছে, কিন্তু কিন্তু গ্রামার নিয়ে তো আপনি এতটা চিন্তিত নয় যতটা আপনি ইংরেজি নিয়ে হচ্ছেন। তাই শুরু করবেন একদম হালকাভাবে, ইংরেজিতে বলা নিয়ে একদমই ভাববেন না, ভুল হোক কিন্তু শুরু করুন, হালকাভাবে শুরু করুন, তাতে দু একটা যদি ভুল হয় অসুবিধার কিছু নেই, কিন্তু এ নিয়ে বেশি সিরিয়াস হতে যাবেন না, একদম হালকাভাবে স্বাচ্ছন্দ্যভাবে শুরু করুন। দেখুন, ইংরেজিতে কথা বলার সময় আপনি যদি বেশি না ভাবেন, দেখবেন ইংরেজিতে বলার সময় অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং ফ্লুয়েন্সি অনেক বেটার আসছে আগের তুলনায়। তাহলে ইংরেজিতে বেশি না ভেবেই কথাটা শুরু করুন। টিপস নাম্বার টু, গ্রামার নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। গ্রামার ইংরেজিতে ভীষণভাবে প্রয়োজন, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও কিন্তু গ্রামার ভীষণভাবে প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে গ্রামারটা একদম শেষ কথা, কথা বলার সময় 100% রাইট হতে হবে গ্রামার, এটা কিন্তু নয়। ইংরেজি শুরু করুন, গ্রামার একটু অল্প ভুল হলে কোনো অসুবিধা নেই আপনার, মানে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কিন্তু ইংরেজির ফ্লুয়েন্সিটাই শেষ কথা, আপনি কতটা গ্রামার জানেন এটা কিন্তু বড় কথা নয়, আপনাকে ফ্লুয়েন্সিতে কথা বলতে হবে, এটাই বড় ব্যাপার। লক্ষ্য করে দেখবেন যারা খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলে, তারাও যে খুব গ্রামার ভেবে ভেবে ইংরেজি বলে তা কিন্তু নয়, বা গ্রামারটা ঠিক করব, গ্রামার ঠিক বলছি কি না এটা ভেবে ইংরেজি বলে তা কিন্তু নয়। অতএব ইংরেজি বলার সময় গ্রামার নিয়ে খুব বেশি ভাববেন না। টিপস নাম্বার থ্রি, টিপস নাম্বার থ্রিতে একটা কথা বলবো, আপনি যদি ইংরেজি খুব সহজে এবং খুব কম দিনের মধ্যে শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে ইংরেজি নিউজ পেপার ফলো করতে হবে। প্রতিদিন অভ্যাস করুন আজ থেকেই ইংরেজি নিউজ পেপার পড়া। সকালবেলা ইংরেজি নিউজ পেপার পড়বেন 1 ঘন্টা করে, ন্যূনতম আধ ঘন্টা করে। এতে যে সুবিধাটা হবে, আপনি প্রতিদিন নতুন নতুন স্টক অফ ওয়ার্ডস শিখতে পারবেন। স্টক অফ ওয়ার্ডস কিন্তু এমন একটা জিনিস যেটা আপনি ডিকশনারি মুখস্থ করে অথবা নোটস মুখস্থ করে শিখবেন ভাবলে তাহলে ভুল, আপনাকে প্রতিদিন চর্চা রাখতে হবে। এবং এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, মানে ইংরেজি নিউজ পেপার পড়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ইংরেজি নিউজ পেপারে আপডেট ইংরেজিগুলোই ব্যবহার করা হয়, আপডেট ইংরেজি স্টক অফ ওয়ার্ডসগুলোই ব্যবহার করা হয়, মানে বর্তমানে যেসব ওয়ার্ডসগুলো সব থেকে বেশি চলছে মার্কেটে সেগুলোই ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে আপনি আপডেট পাবেন। আর সংবাদপত্র, মানে ইংরেজি নিউজ পেপার সবসময় ফর্মাল ইংলিশটা ব্যবহার করে, আর যেহেতু আপনাকে ফর্মাল ইংলিশেরই ফেস করতে হবে, মানে ফর্মাল ইংলিশটাই ইন্টারভিউ ক্ষেত্রে বলতে হবে, সেক্ষেত্রে একটা বড় সাহায্য পাবেন আপনি এখান থেকে, পাবেন স্টক অফ ওয়ার্ডস, সেন্টেন্স কনস্ট্রাকশন এবং আপডেট ইংরেজি। সাথে সাথে আপনার এই চর্চার মধ্যে থাকলে যখন আপনি ইংরেজি বলবেন, তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সেই সকল স্টক অফ ওয়ার্ডসগুলো থেকে কিন্তু আপনি বলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা বলতে চাইছি, কিন্তু একটা বিশেষ মুহূর্ত চলে আসে, সেই সময় আমি কি ইংরেজি বলবো, কোন শব্দটা ব্যবহার করবো আমরা ভেবে উঠতে পারি না, এটার জন্য কিন্তু চর্চার অভাব। এর প্রধান কারণ হচ্ছে চর্চার অভাব। আপনি যখন ইংরেজি নিউজ পেপার পড়বেন, সেই সকল স্টক অফ ওয়ার্ডসগুলো থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, কালচার থাকলে অটোমেটিক্যালি এটা চলে আসে। তার সাথে সাথে সুন্দর সুন্দর ইংলিশ কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশনের ব্যাপারটা কিন্তু ওখান থেকে ডেলি আপডেট পেয়ে যাবেন। তাই আজ থেকেই নিয়মিত ইংরেজি নিউজ পেপার পড়া অভ্যাস করুন। টিপস নাম্বার ফোর, দেখুন ইংরেজিতে কথা বলতে গেলে কেবলমাত্র ইংরেজি পড়াটাই শেষ কথা নয়, আপনাকে শুনতে হবে, শোনা মানে ইংরেজি শোনা একটা বড় পার্ট, লিসেনিং কম্প্রিহেনশন বলা হয় এটাকে। আপনি ইংরেজিতে কথা বলতে গেলে এই শোনা ব্যাপারটা ভীষণভাবে প্রয়োজনীয়, তাই প্রতিদিন নিয়ম করে ইংরেজি খবর শুনুন, ইংরেজি খবর দেখুন, টিভি দেখা অভ্যাস করুন, ইংরেজি খবর। এই ইংরেজি খবর কিন্তু সবসময় ফর্মাল ইংলিশ ব্যবহার করা হয়, তাদের বলার স্টাইল দেখুন, তাদের কীভাবে বলছে সেই বলার স্টাইল, বলার ধরন, তাদের উচ্চারণ বিধি, প্রতিটা জিনিস কিন্তু আপনি ফলো করতে পারবেন খুব সুন্দরভাবে। তার সাথে সাথে আবারও বলছি, স্টক অফ ওয়ার্ডস কিন্তু এখান থেকেও আপনি অনেক পেতে পারেন, যে স্টক অফ ওয়ার্ডসগুলো রেগুলার লাইফে আমাদের চলছে, আপডেট স্টক অফ ওয়ার্ডস, সেগুলো থেকে কিন্তু আপনি মারাত্মকভাবে আপডেট হবেন। কিন্তু ইংরেজি নিউজ পেপার যেমন পড়ছেন, ইংরেজি নিউজ চ্যানেল দেখছেন, নিউজ চ্যানেলে কী পাচ্ছেন, খবর, সেই খবরের মাধ্যমে আপনি লিসেনিং কম্প্রিহেনশন পাচ্ছেন, এই লিসেনিং কম্প্রিহেনশনের মাধ্যমে আপনি ইংরেজি শুনে বুঝতে পারছেন, এবং তার ফলে আপনার রিপ্লাই দিতে খুব সহজ হচ্ছে।
এর সাথে সাথে দেখুন ইংরেজি সিনেমা, ইংরেজি মুভি দেখুন। এতে কি হচ্ছে, দেখুন ইংরেজি নিউজ চ্যানেলে ইংরেজি খবর যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু একজন বারবার বলে যাচ্ছে, সেটা আপনি শুনছেন। কিন্তু ইংরেজি মুভি, ইংলিশ মুভিতে যেটা হচ্ছে, একজন বলছে তার উত্তরে আর একজন উত্তর দিচ্ছে, মানে প্রত্যুত্তর দিচ্ছে, রেসিপ্রোকেশন করছে। একজন প্রশ্ন করলে আরেকজন কীভাবে উত্তর দিচ্ছে, কীভাবে উত্তর দিতে হয় সেটা আপনি শিখতে পারছেন কিন্তু ইংরেজি মুভি দেখলে। তাহলে কিন্তু ইংরেজি খবর দেখাটা যেমন জরুরি, তার সাথে সাথে ইংরেজি মুভি দেখাটাও জরুরি। তাহলে দেখবেন স্টক অফ ওয়ার্ডসের সাথে সাথে কীভাবে বলছে, উত্তর কীভাবে দিতে হয়, একজন কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং তার উত্তরে কীভাবে উত্তর দিচ্ছেন আরেকজন, প্রত্যুত্তর দিচ্ছেন, সেটা আপনি শিখতে পারবেন ইংরেজি মুভি দেখলে। টিপস নাম্বার 5, ইংরেজিতে কথা বলতে গেলে এটা একটা বড় পাঠ। এখানে আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় পার্ট। ইংরেজিতে কথা বলা যেমন ভীষণভাবে জরুরি, তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বড় পার্ট। আর এই বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে প্র্যাকটিস হবে, কীভাবে শিখছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, সেটা কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে ব্যাপারটা বুঝতে পারবেন। যদি লজ্জা লাগে দরজা জানালা বন্ধ করে লাইট জ্বেলে আয়নার সামনে নিজের চোখের দিকে চোখ রেখে কথা বলুন। ভাবুন আপনি একজন দ্বিতীয় ব্যক্তির সাথে কথা বলছেন, এই দ্বিতীয় ব্যক্তি কীভাবে কথা বলছে হাত নাড়ছে লক্ষ্য করুন, আপনার প্রতিবিম্ব আয়নাতে লক্ষ্য করুন। দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে কোন জায়গাটা খুঁত আছে, কোন জায়গাটা ঠিকঠাক মনে হচ্ছে না, আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেকে আপডেট করে নিতে পারবেন। তার সাথে সাথে আপনার বলার ধরন, আপনার দাঁড়ানোর স্টাইল ইত্যাদি। এবং সবথেকে আর একটা বড় ব্যাপার হচ্ছে আই কন্ট্যাক্টটা মেনটেন করে বলবেন। ভাববেন আপনি কনভার্সেশন করছেন একজন থার্ড পার্সনের সাথে বা সেকেন্ড পার্সনের সাথে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার এই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, দেখবেন অনেক সহজেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। টিপস নাম্বার 6, ইংরেজিতে কথা বলা অভ্যাস করুন। ইংরেজি শুনলেন, ইংরেজি দেখলেন, সব হলো, নিউজ পেপার পড়লেন, সব হলো, কিন্তু ইংরেজিতে কথা বলা তো শুরু করতে হবে। তাই ইংরেজিতে কথা বলা শুরু করুন, অভ্যাস করুন। যেখানেই সুযোগ পাবেন, রাস্তাঘাটে, ক্লাসে, বাড়িতে, যেখানেই সুযোগ পাবেন, যার সাথে সুযোগ পাবেন, ইংরেজি বলা অভ্যাস করবেন। প্রথম প্রথম তো অসুবিধা হবেই, সেক্ষেত্রে কী করবেন, ছোটো ছোটো সেন্টেন্স আপনি ব্যবহার করুন। গুড মর্নিং, গুড আফটারনুন দিয়ে শুরু করুন, ছোটো ছোটো কথা ইংরেজিতে, ছোটো ছোটো সেন্টেন্স নিয়ে ইংরেজিতে কথা বলুন। দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ছে। আর এই কনফিডেন্স লেভেল আপনার যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার বলার স্পিড অনেকটা বেড়ে যাবে, আপনার কনফিডেন্সটাই কিন্তু একটা বড় পার্ট। তাই কথা যদি শুরু না করেন, মানে ইংরেজিতে কথা বলা যদি যতক্ষণ না শুরু করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না এবং বুঝতে পারবেন না যে বলার সময় ঠিক কী ধরনের সমস্যাগুলো আপনি ফেস করছেন। যখনই বলা শুরু করবেন ধীরে ধীরে সেই সমস্যাগুলো বুঝতে পারবেন, নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপডেট হয়ে যাবেন। তাই অবশ্যই ইংরেজিতে কথা বলা শুরু করুন। টিপস নাম্বার 7, দেখুন টিপস নাম্বার 7 যেটা বলবো সেটা হচ্ছে ঠিক এই ধরনের, আমরা তো ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত নই, ছোটো থেকেই আমরা বাংলায় কথা বলছি, মানে আমাদের মাতৃভাষা বাংলা, যেহেতু ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের জিভের জড়তা আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি কী করবেন এই জন্য, প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন নিয়ম করে আধ ঘন্টা ধরে ইংরেজি রিডিং করুন, সাউন্ড রিডিং, মানে জোরে জোরে রিডিং করবেন। সাউন্ড রিডিংয়ের মাধ্যমে যেটা হবে আপনার উচ্চারণ অনেক ক্লিয়ার হবে, উচ্চারণ সুন্দর হবে, মুখের জড়তা কাটবে। এক্ষেত্রে আরও একটা টিপস দেব, বাংলায় ইংরেজিতে টাং টুইস্টার বলে একটা জিনিস আছে। বাংলায় পাখি পাখা পেঁপে খায়, বাবলা গাছে বাঘ বসেছে, ছোটোবেলায় এই ধরনের অনেক মজার মজার জিনিস নিয়ে আমরা খেলা করতাম, বন্ধুদের সাথে আলোচনা করতাম। ইংরেজিতেও কিন্তু একই জিনিস আছে, ইংলিশ টাং টুইস্টার। গুগল সার্চে যাবেন, লিখবেন ইংরেজি টাং, ইংলিশ টাং টুইস্টার। এই ইংলিশ টাং টুইস্টার লেখার পরে দেখবেন হাজার হাজার ইংলিশ টাং টুইস্টার আসছে, সেগুলো সাউন্ড রিডিং করবেন, আপনার ইংরেজি জড়তা কাটবে, ইংরেজি বলার সময় আপনার আটকাবে না। অভ্যাস না থাকলে কিন্তু সমস্যা, অভ্যাস করুন। ইংলিশ টাং টুইস্টার, সাউন্ড রিডিং নিয়ম করে প্রতিদিন পড়ুন, প্রথম 3 মাস করুন, দেখবেন একদম স্বাচ্ছন্দ্য বোধ করছেন, অনর্গল বলতে পারছেন, রিডিং নিয়ে কোনো সমস্যা হবে না, বলার সময় আপনার আটকাবে না। কারণ দেখা গেছে গ্রামার সুন্দর জানলেও, সুন্দরভাবে ইংরেজি জানলেও বলার সময় কিন্তু আটকে যাচ্ছে, তার প্রধান কারণ কিন্তু এই জড়তা। সেই জড়তা আপনি যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
আর এটাই হচ্ছে বড় একটা ব্যাপার। টিপস নাম্বার 8, ইংরেজিতে কিছু ম্যানার্স আছে যে ম্যানার্সগুলো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হয় পড়ে। কারোর সাথে দেখা হলে যেমন গুড মর্নিং বলতে হয়, প্রত্যুত্তরে সেই গুড মর্নিং শুনতেও ভালো লাগে আমাদের ক্ষেত্রে। তাই গুড মর্নিং, গুড আফটারনুন, থ্যাংক ইউ, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, এই ধরনের কিছু ফ্রেজ আপনি কালেকশন করুন, সংগ্রহ করুন এবং বলা অভ্যাস করুন। ইংরেজি ম্যানার্স কিন্তু ভীষণভাবে প্রয়োজন কথা বলার ক্ষেত্রে, আপনার কথা বলার মাধুর্যটাই চেঞ্জ করে দেয়। যদিও এটা সে কেবলমাত্র ইংরেজি বলার ক্ষেত্রে নয়, যে কোনো ভাষার ক্ষেত্রেই, কিন্তু আমরা যেহেতু ইংরেজি নিয়ে আলোচনা করছি তাই ইংরেজির ক্ষেত্রে মাথায় রাখব এই ধরনের ম্যানার্স আমরা মেনটেন করব। দেখা হলেই স্মাইলিং ফেসে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, টাইম অ্যাকর্ডিং টু দ্য টাইম, টাইম অনুযায়ী, সময় অনুযায়ী বলুন, উইশ করুন। বাংলায় যেমন বলি, কী দাদা কেমন আছেন, ভালো আছেন তো, বাড়িতে সকলে ভালো আছেন তো, এটা একটা ম্যানার্সের মধ্যে পড়ে। শরীর ভালো আছে তো, আপনি সুস্থ আছেন তো, সুস্থ থাকবেন, এগুলো যেমন আমরা বাংলায় বলি, ইংরেজিতেও এরকম কিছু ফ্রেজ কালেক্ট করুন, অভ্যাস করুন বলা। কারোর সাথে দেখা হলেই, মানে পরিচিত কারোর সাথে দেখা হলেই এই ধরনের ইংরেজিগুলো বলুন, এই ম্যানার্সগুলো মেনটেন করুন, দেখবেন কথা বলাটা অনেক সহজ হয়ে গেছে। টিপস নাম্বার 9, ইংরেজিতে ভাবা শুরু করুন। টিপস নাম্বার 9 হচ্ছে ইংরেজিতে ভাবতে হবে আপনাকে। হ্যাঁ, ব্যাপারটা এতটা সহজ ব্যাপার নয়। আমরা যেটা করি, ইংরেজিতে কথা বলার শুরুতে আগে বাংলায় ভেবে নিই, সেটাকে আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে, তারপরে বলি, তাহলে কিন্তু সব শেষ, আপনার অনেক সময় লাগবে শিখতে। শুরু করুন ইংরেজিতে ভাবা। যে কোনো একটা টপিক বেছে নিন, সেই টপিকটাকে ইংরেজিতে ভাবুন, ইংরেজিতে শুরু করুন। প্রথম প্রথম অবশ্যই একটু কষ্ট হবে, অসুবিধা হবে, সমস্যা হবে, কিন্তু আপনি যদি সেই টপিকটাকে ইংরেজিতে ভাবেন, টপিকটা যা কিছু হতে পারে, সেটা মানে কোনো ট্যুর ট্রাভেলসের এক্সপিরিয়েন্স হতে পারে, কোনো মেমোরেবল ডে হতে পারে, ফার্স্ট ডে ইন স্কুল, লাস্ট ডে ইন স্কুল, এনি কাইন্ড অফ মেমোরিজ, যা কিছু আপনি আলোচনা করবেন, মানে মনে মনে ভাববেন, সেটাই যথেষ্ট। টপিক নিয়ে কোনো সমস্যা নেই, শুধু ইংরেজিতে ভাবতে হবে। বলার আগে ইংরেজিতেই ভাবুন। ইংরেজিতে ভাবা শুরু করলে দেখবেন বলাটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু দয়া করে আগে বাংলায় ভাববেন, বাংলায় সাজিয়ে নিয়ে সেটাকে ট্রান্সলেট করবেন না, তাহলে কিন্তু ইংরেজি শেখা অনেক সমস্যা হয়ে যাবে আপনার ক্ষেত্রে। টিপস নাম্বার 10, নিজের উপরে কনফিডেন্স রাখুন। ইংরেজিতে কথা বলার সবথেকে জরুরি যে ব্যাপার, সেটা হলো কনফিডেন্স। আপনার কনফিডেন্স লেভেল যতটা বেশি, আপনি তত ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা কিন্তু একটা সহজ সত্য কথা। ইংরেজিতে কনফিডেন্স আপনাকে বাড়াতেই হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখুন। যখন শিখতে আসবেন, শুরু করবেন যখন ইংরেজি শেখা, মানে ইংরেজিতে কথা বলা, কনফিডেন্সের সাথে বলুন। ভুল হতে পারে প্রথম প্রথম, কোনো সমস্যা নেই। মনে আপনার যত বেশি কনফিডেন্স হবে, আপনি তত বেশি স্মার্ট হবেন, তত বেশি আপনি কমিউনিকেট করতে পারবেন। ইংরেজিতে কিন্তু এই কনফিডেন্স লেভেলটাই শেষ কথা। এই কনফিডেন্স লেভেল না থাকার জন্য কিন্তু ইংরেজিতে খুব ভালো জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু অনেকে ইংরেজিতে বলতে পারেন না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যারা ইংরেজিতে আজ খুব সুন্দরভাবে কথা বলছে, তাদের শুরুতেও কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা লো ছিল। যেদিন থেকে কনফিডেন্স লেভেলটা বেড়েছে, সেদিন থেকে ইংরেজিতে কথা বলাটা সুন্দর হয়ে গেছে, সহজেই কথা বলা শিখতে পারছে। তাই কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখুন যে ইংরেজি আমি একদিন বলতেই পারবো, ইংরেজিতে আমি কথা বলতেই পারবো, বলবই বলবো, ইংরেজি শেখাটা কোনো ব্যাপার নয়, একটু চেষ্টা করলেই পারা যাবে। তাই কনফিডেন্স লেভেলটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট ব্যাপার, নিজের উপরে কনফিডেন্স রাখুন। এরপরে আসছি কয়েকটা বোনাস টিপস, যেটা বলেছিলাম এই বোনাস টিপসটা কিন্তু মারাত্মকভাবে কার্যকরী হবে। দেখুন, আমরা যখন কোনো কথা শুরু করি, মানে বাংলার ক্ষেত্রে হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, কিছু নিয়ম আছে, যে নিয়ম সব কথার ক্ষেত্রে, যে কোনো ভাষায় আমরা কথা বলি না কেন, কথা তো বলতে হয় আমাদেরকে, কমিউনিকেশন যেটাকে বলছি, কনভার্সেশন যেটাকে বলছি, এক্ষেত্রে কিন্তু কিছু টিপস আপনাকে মাথায় রাখতে হয়। এই টিপসগুলি কী কী আপনাকে বলছি। প্রথম কথা, যখন আপনি কারোর সাথে কথা বলবেন, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষায় আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, স্বাভাবিকভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। চোখের দিকে তাকিয়ে কথা বলার মানে হচ্ছে, আমরা যার দিকে তাকিয়ে কথা বলি, যার চোখের দিকে তাকিয়ে কথা বলি, তার কনসেন্ট্রেশনটা, তার অ্যাটেনশানটা আমরা আমাদের নিজেদের দিকে অ্যারেস্ট করে নিই, নিজের দিকে টেনে নিই, ফলে আমি যেটা বলছি, যে কথাটা বলছি, 100% তার মনের মধ্যে ঢোকাতে পারছি, ফলে
তাকে যেটা বলবো তার বুঝতে অনেক সহজ হয়, সুবিধা হয়, আমাদের বলার ক্ষেত্রে অনেক সহজ হয়, কারণ আমাদেরকে দুবার রিপিট করতে হয় না। অনেক সময় দেখা যায় যে ব্যক্তির সাথে কথা বলছি, মানে যাকে বলছি, তিনি আমার দিকে মনোযোগ দেননি, মনোযোগ অন্যদিকে আছে। আমি একটা কথা বললাম, উনি শুনতে পারলেন না, বুঝতে পারলেন না, তখন বললেন হ্যাঁ কী বললেন আরেকবার বলুন। এটা কিন্তু যেন না হয়। চোখের দিকে তাকিয়ে কথা বলার মানে হচ্ছে তার অ্যাটেনশানটাকে ছিনিয়ে নেওয়া, জোর করে আমার দিকে টেনে নেওয়া। এরপরে যদি বলি আপনার নাম কী, আপনার বাড়ি কোথায়, দেখবেন অটোমেটিক্যালি বুঝতে সুবিধা হয়, তাই না? তাই চোখের দিকে তাকিয়ে কথা বলা একটা বড় ব্যাপার। এছাড়াও যখন কথা বলবেন, আবারও বলছি, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, যখন কথা বলবেন আপনার উচ্চারণ যেন পরিষ্কার হয়। যা বলবেন সেটা দ্রুত হতে পারে, ধীরে হতে পারে, কিন্তু যা বলবেন উচ্চারণটা যেন পরিষ্কার থাকে। উচ্চারণ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কোনো মানুষকে বোঝাতে অনেক সুবিধা হয়, এটা একটা বড় ব্যাপার। এছাড়াও যখন ইংরেজিতে কথা বলবেন বা অন্য কোনো ভাষাতে কথা বলবেন, কথা বলার সময় যার সাথে কথা বলছেন বা যাদের সাথে কথা বলছেন তাদের ডিস্টেন্স অনুযায়ী আপনার ভয়েসটাকে বাড়াতে বা কমাতে হবে। দেখা গেল একটা আপনি বিশেষ মাত্রায় কথা বলেন, বিশেষ ভলিউমে কথা বলে, কিন্তু যার সাথে কথা বলছেন তিনি অনেকটা ডিস্টেন্সে আছেন, কথাটা বলতে গেলে আপনাকে সেই মুহূর্তে আপনার ভলিউমটাকে বাড়াতে হবে। তাই অডিবল ভয়েসে কথা বলবেন, এমন একটা ভয়েসে কথা বলবেন না যাকে বলছেন তার কান পর্যন্ত ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে পৌঁছচ্ছে না। তাই টিপসটা মাথায় রাখবেন। এছাড়াও ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় পার্ট, বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে মেনটেন করবেন। দেখুন একটা কথা আমরা সকলেই জানি, হাসি মুখের জয় সর্বত্র। কথা বলার সময় হাসি মুখ মেনটেন করবেন, স্মাইলিং ফেস, তবে অকারণে কারণে হ্যাঁ হ্যাঁ করে হাসবেন না, সেটা আবার দৃষ্টিকটু লাগে। স্মাইলিং ফেস রাখবেন, উইশ করবেন, গ্রিট করবেন, এবং স্মাইলিং ফেসে আপনি যদি কথা বলেন যার সাথে কথা বলবেন দেখবে অনেক সহজ হয়ে গেছে কথা বলা, উনিও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার সাথে কথা বলতে গেলে। তাই কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, উচ্চারণ যেন খুব পরিষ্কার হয়, আপনার ভলিউম, কথা বলা যে ভয়েসের ভলিউমটাও যেন ঠিকঠাক হয়, এবং বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করবেন, তার সাথে সাথে উইশ করা, গ্রিট করা, স্মাইলিং ফেসে কথা বলবেন। এই সব যে টিপসগুলো বললাম এই টিপসগুলো মেনটেন করে দেখুন, আশা করছি আপনি উপকৃত হবেন এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং অল্প দিনের মধ্যেই আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা আপনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা ব্যাপার হবে না এবং আপনি কনফিডেন্স ফিরে পাবেন। তো রইল আজকের জন্য এই সকল টিপসগুলো আমাদের চ্যানেল কেডি ইংলিশ একাডেমি, কেডি ইংলিশ একাডেমি এই চ্যানেলটি আপনি নিয়মিত ফলো করুন, থাকবে ইংরেজি ভাষা সম্পর্কে সকল ধরনের তথ্য, ইংরেজি গ্রামার, ইংরেজি হিস্ট্রি অফ লিটারেচার, সাহিত্য, সফট স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ম্যানার্স সহ জব সিকার্সদের জন্য অনেক ধরনের টিপস, নানান ধরনের শিক্ষামূলক টিপস নিয়ে আসবো, যে টিপসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মডার্ন লাইফে ভীষণভাবে উপকারে আসবে। কথা দিলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে পরিবেশন করব, আপনাদের সামনে তুলে ধরব। থাকুন সাথে আমাদের কেডি ইংলিশ একাডেমি। আমি কৃষ্ণেন্দু দাস, আপনাদের স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি এবং সফট স্কিল ট্রেনার। আমাদের এই চ্যানেলটি কেডি ইংলিশ একাডেমি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা দিলাম, প্রমিস করলাম আপনাদেরকে ইংরেজি শিখেই ছাড়ব, এবং অটোমেটিক নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন, সাথে থাকুন। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে আরও কিছু তথ্য দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমেল আইডি, আমাদের ওয়েবসাইট, সব কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো ফলো করুন, আরও আমাদের সাথে কানেক্টিভিটি বাড়ান। কথা দিলাম আপনার উপকারে আপনার আসব, কথা দিলাম আপনাদের উপকারে লাগবে। এছাড়াও আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো বিশেষ নোটসের প্রয়োজন পড়ে, বিশেষ কোনো ভিডিওর প্রয়োজন পড়ে, বিশেষ কোনো টিউটোরিয়ালের প্রয়োজন পড়ে, সেই সাবজেক্ট বিষয় নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, চেষ্টা করব আমরা সেই সকল ভিডিও বানিয়ে পোস্ট করার। ধন্যবাদ।